মর্নিং বন্ধুরা, তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল লোমাডি হপারস এর আরেকটা নতুন ব্লগ। এই রাইডিং জায়গা থেকে তোমরা বুঝতে পারছো যে আমরা আরেকটা রাইডে বেরোচ্ছি। তো আজকে কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, তবে প্রচুর বাইক দেখে বুঝতে পারছো যে আজকে আমরা একা নয়। আমি তো ভীষণ এক্সাইটেড, আমরা সোলো যাচ্ছি না, আজকে পুরো গ্রুপ রাইড হচ্ছে, পুরো 14 জন মিলে। তো আমরা খুব এক্সাইটেড, তো সবার সাথে তোমাদের আলাপও করিয়ে দিই। চলো অনির্বাণ, অভিষেক, পিঙ্কু, প্রণবদা, পল্লব, নির্মাল্য, সৌরভ, আর ওইদিকে দেবজ্যোতি। তো আমরা পুরো রেডি, সব বাইকার্সরা বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরোচ্ছি। তো আজকে আজকে ব্লগ তো ফুল ডো আসছে, ওদের চলেছে, এতজনে মিলে যাচ্ছি যখন তখন মজা তো ভরপুর হবে সারাদিন ধরে। কোথায় যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, সব তোমাদেরকে যেতে যেতে বলবো। তো চলো দেরি না করে বেরিয়ে যাচ্ছি, একদম বাকি কথা তোমার রাস্তা গিয়ে আমাদের সঙ্গে রাইড এনজয় করো। চলো তো বন্ধুরা, এই আমাদের দেখো সব রাইডার বেরিয়ে যাচ্ছে, এবার আমরা জার্নি স্টার্ট করছি। আমি এই পুরো গ্রুপের লাস্ট, এখন বাজে সকাল 6:15। এই আমরা ডানকুনি টোল প্লাজা থেকে জার্নি স্টার্ট করলাম। তো এই হলো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো আজকের আকাশ দেখেছো, পুরো একদম নীল হয়ে আছে, আজ আর ফাটাফাটি ওয়েদার এখনো পর্যন্ত। তো আমাদের এখন ফার্স্ট স্টপ হলো শক্তিগড়। তো বন্ধুরা, আমাদের জার্নি স্টার্ট হলো। তো আজকে আমি সবার লাস্টে আছি। তো দেখতেই পাচ্ছ আগে সমস্ত রাইডাররা যাচ্ছে লাইন করে, আমি সবার লাস্টে আছি। তো আজকে গ্রুপ রাইডের একটা আলাদাই মজা আমরা নিতে চলেছি, তোমরাও এনজয় করবে আশা করি। তো বাই দ্য ওয়ে, আজকে আমরা যাচ্ছি হলো মেসেঞ্জোর। মেসেঞ্জোর হলো কলকাতা থেকে 240 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। অলরেডি আমরা 30 কিলোমিটার চলে এসেছি। এই ট্রাকগুলো বড্ড জ্বালায়। এই ছিল ডাদিক, দেখো দেখতে দেখতে বাঁদিক নিয়ে নিল, কখনো ডান দিক কখনো বাঁদিক। এই বাঁদিকের গাড়িগুলোকে তো ভ্যানই বলে। তো এই ভ্যানগুলো মানে স্লো মুভিং ভেহিকলগুলো যে এই ন্যাশনাল হাইওয়েতে কী করছে, মানে এগুলো প্রশাসনের দেখা উচিত। মানে আমরা যারা বাইক চালাই বাঁদিক ধরে হঠাৎ করে মানে যদি যেতে চায় বা কোনো গাড়িও যদি যেতে চায়, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে। দেখা যাচ্ছিল পুরো বাঁদিকে পুরো কাশফুলের মেলা বসেছে। দাদা তোমাদের একটু ফাঁকা জায়গা থেকে দেখাই, এখান দিয়ে দেখতে পাবে, দেখো পুরো সাদা হয়ে আছে। তাও এখনো খুব যে বেশি হয়েছে তা না, কারণ তোমার এখন দুর্গাপুজো দাঁড়িয়ে আছে। যারা তোমরা রাইড করো, আমাদের মতো যারা রাইড করো, এই জিনিসটা থেকে সাবধান। এই দেখো যখন যখন স্টার্ট করে এদিকে চলে আসবে, নিজেও মরবে দু চাকাকেও মারবে। এই এক এক করে আমাদের সমস্ত রাইডাররা বেরিয়ে যাচ্ছে। মানে গ্রুপ রাইডের এই একটা আলাদা মজা, মানে আমরা তো সোলো করি, মানে এইগুলো আমরা দেখতে পাই না, এইগুলো বেশ আজকের দিনে বেশ ভালোই এনজয় আমরা করছি। এই দেখতেই পাচ্ছ তোমরা, আজকে আমরা কোনো জিপিএস লাগাইনি, কারণ আজকে প্রচুর গ্রুপ মেম্বার, আর আমি যেহেতু লাস্টে যাচ্ছি তারাই লিড করছে, তো আমার আর লাগিয়ে লাভ নেই। আর এখানে লেখা রয়েছে বর্ধমান 32 পালসিট 11, তার মানে আমাদের সেকেন্ড টোল আসছে পালসিট 11 কিলোমিটার দূরে। যত রাস্তা আছে না ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল হাইওয়ের মধ্যে, মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দি বেস্ট। গাছপালা দিয়ে ঘেরা, মানে অসাধারণ সিনিক বিউটি। কোন দিকে যে যাবো রে ভাই, এ তখন থেকে দুটো লরি চাপাচাপি করছে আর যোগ দিয়েছে মাঝখানে এই গাড়িটাও। যা তোমরা যারা রাইড করো একটা জিনিস মাথায় রাখবে, এই লরির একদম ব্লাইন্ড স্পটে যাবে না, মানে লরির ড্রাইভার যেন তোমাকে লুকিং গ্লাস দিয়ে দেখতে পায়, ঠিক ওই রকম জায়গা দিয়েই যাবে। দেখতে দেখতে আমরা পালসিট টোল প্লাজা ক্রস করছি, আর এখান থেকে তো শক্তিগড় খুবই কাছে, আর বোধহয় 7-8 কিলোমিটারের মধ্যে শক্তিগড়। চারিদিকটা পুরো সবুজ হয়ে আছে, আর বৃষ্টি পড়ে তো মানে আরও সবুজ হয়ে পুরো গালিচার মতো লাগছে। আর এই সোজা রাস্তাটা চলে গেছে শক্তিগড়, আর এই সামনের মোড়টাই হলো পাল্লা রোড। যারা কাশফুলে ফটো তুলতে চাও তারা এখান থেকে বাঁদিকে চলে যেতে পারো।
বাপরে বাপ, চারিদিকের কি বিউটিটা দেখো, চারিদিকটা দেখেছো সবুজ হয়ে আছে, আর শরতের আকাশে পুরো পেঁজা তুলো তুলো মেঘ হয়েছে, আর ডান দিক দিয়ে ট্রেন লাইনটাও বেরিয়ে গেছে, আর সবুজের মাঝখানে ওই তলায় বা সাদা সাদা কাশফুল ফুটেছে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা শক্তিগড় এসে পৌঁছেছি। তো এখানে তো বাস গাড়ির হেভি চাপ আছে, ল্যাংচা নিলয়। তো চলো আগে বাইকটা পার্ক করি। দেখতেই পাচ্ছ পরপর আমাদের বাইকগুলো ওখানে দাঁড় করে দিয়েছি আমরা। তো 14 জন এসছি আমরা, তো এই ল্যাংচা নিলয়ে ঢুকছি। তো চলো দেখি ভেতরে সব কিরম অর্ডার দিচ্ছে। সব মেজরিটি ভোট যেদিকে যাবে সেদিকেই খাবো। বাবা বড্ড ভিড় ভেতরে। তো বন্ধুরা চলে এসেছি আমরা এখন ব্রেকফাস্ট করতে, সে বিখ্যাত লুচি শক্তিগড়ের লুচি। আর খেলেই সারাদিনের জন্য অ্যাসিড হবে, খেলেই সারাদিনের জন্য অ্যাসিড হবে একদম। তো বন্ধুরা আমরা এই খেয়ে দিয়ে শক্তিগড় থেকে আবার জার্নি স্টার্ট করলাম। এখান থেকে 137 কিলোমিটার দূরে হলো মেসেঞ্জার ড্যাম। তো যত টাইম এগোচ্ছে আমাদের গরমটাও তত বেশি লাগছে। তো এখন আমরা বোলপুরের রাস্তাটা ধরছি। আমরা এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে ছেড়ে এই বোলপুরের রাস্তা নিয়ে নিলাম। তো লেখা আছে দেখো মোরগাঁও রামপুরহাট সিউড়ি। তো আমাদের এখন সিউড়ি পর্যন্ত যেতে হবে। সিউড়ি হলো এখান থেকে 85 কিলোমিটার, মানে বর্ধমান এই রাস্তাটা দেখে না পাশে তোমার 108টা বর্ধমানে বিখ্যাত 108 শিব মন্দির পড়বে, এই সামনেই আছে, দেখাচ্ছি তোমাদের। এই হলো বিখ্যাত সেই 108 শিব মন্দির, এই যে লেখাই আছে দেখো 108 শিব মন্দির। একটুখানি জাস্ট আমরা ঢুকেছি, এদিকটার অবস্থা দেখো পুরো সাদা হয়ে আছে, এই দিকটাও দেখো দুদিক পুরো সাদা। বাঁদিকের এই গাছগুলো দেখো পুরো সারি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আবার এই গাছের গোড়ায় জলও জমেছে, পুরো যেন ম্যানগ্রোভ ম্যানগ্রোভ ফিলিংসও আসছে। আর দূরে দেখো পুরো শরৎকালের আকাশ, মানে পেঁজা তুলো, মানে দেখে আমরা তো পাগল হয়ে যাচ্ছি, গোপ্রোটা যে অফ করবো করতেই পাচ্ছি না। আর এই দেখো দূরে এই কাশফুলগুলো হাওয়াতে পুরো পাকা চুড়ের মতো উড়ছে, মানে অনবদ্য অনবদ্য লাগছে। আমরা এখন চলে এসেছি ওর গ্রামে। একবার এই গাছটার দিকে তাকাও, কত শামুক খোল দেখো গাছটা, এশিয়ান ওপেন বিল। উপরতে আসছে কিনা জানি না, দেখো উপরে উঠছে, দেখো সব উড়ে উড়ে যাচ্ছে, দেখেছো। আমরা ওর গ্রাম চলে এসেছি, আমরা এর আগে ওর গ্রাম এসেছিলাম। যাই হোক ওই ব্লকটা যখন অবশ্যই দেখেন, আমি আই বাটন লিংক দিয়ে দিচ্ছি। এখন আমরা যাচ্ছি হলো বোলপুরের দিকে। এই বাম্পারগুলো না মানে পুরো ভাইব্রেটিং মেশিনের মতো, মানে শরীর শরীর পুরো খারাপ করে দেয়। তো একটু দাঁড়িয়ে এখন আমাদের আখের রস বিরতি হয়েছে, তো চলো। কাকা কত করে? 20 টাকা 15 টাকা। কত আখের করলে, কত আখ দিয়ে করলে ওটা কতটা রস? কটা তিন চারটে আখের এতখানি রস হয়েছে, দেখো রস দিচ্ছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাই, দেখো ওদিকে দেখো ওদিকে দেখো। এই মেশিনটা যেমন এই মেশিন মোটরটা দিয়ে চলে, এ আবার ভেতরে বল বিয়ারিং দিয়ে ভ্যানটাকেও টানে, দুটোই জব করে দিচ্ছে মোটামুটি মেশিনটা।
বেশ ইন্টারেস্টিং। গরমে কেমন লাগছে? অসাধারণ ঠান্ডা চুস্কি। হ্যাঁ হ্যাঁ তো আখের রস কি আমাদের আবার জার্নি স্টার্ট হলো। আমরা অ্যাকচুয়ালি ওর গ্রামে খেলাম আর এখান থেকে 30 কিলোমিটার দূরে হলো বোলপুর। দেখো দূরে দেখো সারি সারি তাল গাছের লাইন দেখো, কিন্তু সব কিছুর মাঝখানে এটা কি একটা তৈরি হচ্ছে। এইসব করে একদম মানে গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম না, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, সেই তাল গাছ দাঁড়িয়ে আছে আর চারিদিকটা দেখো পুরো সবুজ পুরো। এই দেখো এই দেখো একটা বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল। গরুর দড়িটা আটকে গেছিল ডিভাইডারে, মানে ডিভাইডার ঠিক না ওই রেলিংয়ে। আমরা সব যাচ্ছিলাম লাইন দিয়ে, মানে ওভার স্পিডে থাকলে অ্যাক্সিডেন্ট একেবারে বড় ছিল। বর্ধমান থেকে এই লাইনটা বোলপুর চলে গেছে নর্থ বেঙ্গলের দিকে। আর আন্ডারপাসের অবস্থা দেখো, বালু ফেসে গেছে না, আলুর গাড়ি ফেসে গেছে, এই যাচ্ছে বেরিয়ে গেছে। চলো এর পিছন পিছন আমরাও বেরিয়ে যাই। এইগুলো একটু ঠিক করা উচিত, মানে এত সরু একটু চওড়া করা উচিত, নাহলে এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে বেকার বেকার। দেখতে দেখতে আমরা অজয় নদীর উপর চলে এসেছি। জাস্ট লুক অ্যাট দ্যাট বিউটি ম্যান। চলো এখানে তোমাদেরকে একটা নতুন কিছু দেখাই। তো এই হলো অজয়নাথ। তো অজয়নাথের উপর দিয়ে যে তোমার ড্রোন শটগুলো নিলে দেখলে এইসবই অজয়নাথের উপরেই ছিল। আকাশে আজকে মেঘ দেখেছো ফাটাফাটি। ওইদিকে দেখো বোলপুর শহর। আমরা এখন বোলপুর শহরকে ডান দিকে রেখে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি শিউরির দিকে। এখান থেকে 37 কিলোমিটার দূরে হলো শিউরি। বোলপুরের মধ্যে এই রাস্তাটা কি সুন্দর দেখো, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, আবার তার মাঝখানে এখন আবার আকাশে মেঘও হয়েছে। আর পরপর সবাই আমরা যাচ্ছি। এই নদীর নাম হলো শাল নদী, এটা হলো প্রান্তিকটাকে ক্রস করে এসেছি। এরপরে আমরা এগিয়ে আছি আরো শিউরির দিকে, আর 30 কিলোমিটারও বাকি নেই। রাস্তাটা পুরো এঁকে পেঁকে গেছে, মানে এই রাস্তা একটু গাড়ি চালানো একটু টাফ, মানে সাবধানে চালাতে হবে, ওভার স্পিডে গেলে একটু অসুবিধাই আছে। আর রাস্তার দু ধারটা একবার দেখেছো পুরো খেজুর গাছ দিয়ে ঘেরা, মানে অ্যাকচুয়ালি আমরা বোলপুরটাকে ক্রস করে আসার পরেই রাস্তাটি এরকম, মানে অনবদ্য রাস্তার বিউটি। এখন আমরা শেখমপুর বলে একটা জায়গায় আছি, মানে শেখমপুর বলে জায়গাটা ক্রস করে এসেছি। বাট এখানকার নদীর রিভার বেডটা দেখো পুরো কাশ ফুলে সাদা হয়ে গেছে, এদিক এদিক দুদিক। ও হো হো সব নাম না জানা নদী, কিন্তু কি বলবো, দেখতে পাচ্ছো চারিদিকটা দেখো। এখান থেকে বোধ হয় শিউরি স্টার্ট হয়ে গেছে, দেখো লেখা আছে ওয়েলকাম টু শিউরি থানা। এই পাঁচ দিয়ে নদীটা বয়ে গেছে। তো বন্ধুরা দেখো দেখতে দেখতে আমরা শিউরি পৌঁছে গেছি। মিষ্টিগুলো দেখে বেশ লোভ লাগছিল। তো দেখো আজকে আমরা মানে কলকাতা ছেড়ে হুগলি, প্রথমে হাওড়া, তারপরে হুগলি, তারপরে বর্ধমান, তারপরে বীরভূম, এরপরে আমরা ঝাড়খণ্ড যাব। কিন্তু দেখো কোনো
মানে যে আমরা যে জায়গাগুলো করে চেঞ্জ করছি তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না, মানে প্রকৃতি কিন্তু সব একই আছে, কিন্তু আমরা মানে অফিসিয়ালি অলরেডি চারখানা ডিস্ট্রিক্টকে ক্রস করে এসেছি। বা কত পুরনো ভাইটা দেখো, এখনো প্রায় 35 কিলোমিটার মতো বাকি আছে, সরি 45 কিলোমিটার বাকি আছে। বাঁদিকে হলো সিউড়ি স্টেশন। আমরা তোমাকে ভুল বলেছিলাম যে আমরা সিউড়ি চলে এসেছি, অ্যাকচুয়ালি তা না, এটা সিউড়ি। বাবা কি জ্যাম দেখো এখানে, এই আমরা সিউড়ি শহরের মধ্যে ঢুকলাম, স্ট্রেট চলে গেলে রামপুরহাট মানে তারাপীঠ, এখান থেকে 58 কিলোমিটার দূরে। মানে আগের যে ওটা তোমাদের বলেছিলাম না রামপুর ওই সিউড়ি, ওটা ভুল বলেছিলাম, সিউড়ির বাস স্ট্যান্ড। কলকাতার বাসও ছাড়ছে এখান থেকে, আমরা স্ট্রেট যাব। আমরা এখন সিউড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি হলো মেসেঞ্জরের দিকে, আর 34 কিলোমিটার বাকি। তো দুপুর প্রায় 12টা বাজে, মানে আমরা প্রচুর রেস্ট নিয়ে নিয়ে এসেছি। তো কারণ হলো আমাদের একটা রাইডারের বাইক খারাপ হয়ে গেছিলো, সে আবার বাড়ি ফিরে গিয়ে চার চাকা নিয়ে এসছে, সে পিছনেই আছে, তার জন্য একটু ওয়েট করতে হয়েছে। প্লাস তাড়াহুড়োর কিছু নেই, জাস্ট একটা মজার জন্য যাওয়া, ওই জন্য একটুখানি আমরা রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি। দেখো সিউড়ি থেকে বেরোতেই আবার সেই কাশফুলের মেলা, আর মালভূমি অঞ্চল থেকে বুঝতে পারছো তোমরা সব ঢেউ খেলে 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 গেছে, আর দূরে পাহাড়ও আছে, এখান থেকে দেখা যাচ্ছে না, আমি একবার দেখেছি গোপত, তো আরোই আসবো না। তো বন্ধুরা তোমাদের যদি এখনো মন না ধরে তোমাদের কাশফুল দেখে, আবার দেখো উড়ছে, দেখো মানে আমরা তো মানে কি বলবো, স্পেল বাউন্ড, কোনো কথা নেই, আমাদের ভাষা নেই এই বিউটি দেখে। অবশ্যই তোমরা এই রাস্তায় আসো, বাইক গাড়ি যা খুশি নিয়ে আসো, কিন্তু এই বিউটিটাকে একবার তোমরা অবশ্যই নিজের চোখে দেখো। দেখো দেখো কেমন হাওয়ায় বেঁকে আছে, দেখো এইদিকে কাশফুলগুলো আর এইদিকে গুলো এইদিকে বেঁকে আছে, পাগল হয়ে যাচ্ছে আমরা। হয়ে গেছে একটা প্রবলেম, হিমালয়ানের চাকা হয়ে গেছে লিক, তো এখন এই সুদূর প্রান্তে কিছুই নেই, এবারে মেকানিক জোগাড় করতে হবে। হ্যাঁ ফোন নিয়েছি, হয়ে গেছে এই পাঙ্গা। এখন আমি আর এই আরেকজন পিঙ্কু ও দুজনে মিলে যাচ্ছি হলো মেকানিক খুঁজতে। এখান থেকে 9 কিলোমিটার দূরে হলো সিউড়ি, এই সিউড়িতে গিয়ে আমার মেকানিক না খুঁজলে এই বাইক দাঁড় করানো যাবে না। এই রাস্তাটা হলো রামপুরহাট দুর্গাপুর, এই রাস্তার পাশে রোড সাইড দোকানে আনা হয়েছে, মেকানিক গিয়ে নিয়ে এসছে, এই সরানোর কাজ চলছে, কখন হয় কে জানে। তো চলো তোমাদের আপডেট দিতে দিতে যাব। তো অবশেষে পেছন চাকা ঠিক হয়েছে, এই কাকা কাকা অনেক হেল্প করেছে, না হলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতাম। কাকার দোকান এই রামপুরহাট দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের উপরে। তো এই হলো গ্রুপ রাইডের একটা অ্যাডভান্টেজ আর একটা ডিসঅ্যাডভান্টেজ, তবে অ্যাডভান্টেজটাই বেশি। আমাদের কাকা এখন পেছন চাকা লাগাতে ব্যস্ত, কিন্তু লাগছে না চাকাটা, এটাই হয়ে গেছে প্রবলেম। কেসটা বলো,
বলছে রাত্রিবেলাতেই একবার লাগিয়েছিল, দিনের বেলায় লাগছে না। কাকাকে দেখছে না, বন্ধ করে লাগাতে পারবে বলেছে। মোটামুটি আমরা এখন এইভাবে কাঁওতালি করছি, কখন বাড়ি এই হোটেলে যাবো জানি না, এই চলছে, চলুক। টাকা আলটিমেটলি করে দিয়েছে, দীর্ঘ এক ঘন্টা আমরা বেশ সেটা নিয়ে নাড়ানাড়ি করেছি। তারপরে দেখো কাকা, কাকারও দু নম্বর এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি হলো, আমরা কাকা সবাই মিলেই করেছি, আরো ভালো, খুবই ভালো। আমরা গল্প করতে 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 করে দিয়েছি, কখন যাবো জানি না, চলো দেখতে থাকো কি হয়। কাকা যেতে পারবো তো? কাকা যেতে পারবো? না দেখতে পাচ্ছ তোমরা, চাকা লেগে গেছে। তো বন্ধুরা, আমাদের বাইক সরানো কমপ্লিট, মানে আমাদের বন্ধুর বাইককে যে লিক হয়েছিল সেটা সরানো হয়ে গেছে। তো মেকানিককে আমার ফেরত দিয়ে আসতে হলো যেখান থেকে নিয়ে এসেছিলাম, এই জন্য টাইমটা নষ্ট বেশি হলো। সকাল থেকে দেখছিলাম কিছু খাওয়াই হয়নি, সেই একবার শক্তি করে খেয়েছিলাম। এখন বলছে 29 কিলোমিটার এখান থেকে মেসেঞ্জোর। তো চলো একটু গাড়িটা চালিয়ে নিই। আমরা দেখতে পাচ্ছ বৃষ্টি হয়ে গেছে, আজকে পুরো সব ধরনের এক্সপিরিয়েন্স হয়ে গেল। এই আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করলাম, আর চারিদিকটা একবার দেখো পুরো একদম, দাঁড়াও পরিষ্কার করে দিচ্ছি। ঝাড়খণ্ডে যেন বেশি কাশফুল ফুটেছে, দেখো দূরে দেখো পাহাড়ের রেঞ্জ, তাস দিয়ে নদীও বয়ে গেছে। তো যাকে বলে গোধুলি লগ্নে বাড়ি ফেরা, এই দেখো সব গোধুলি লগ্নে বাড়ি ফিরছে গরুগুলো। আর এই দেখো পাশ দিয়ে নদী, আর নদীর এই উপরে ব্রিজ, এই ব্রিজটা আমরা ক্রস করবো। এই দেখো এদিকে কোনো বৃষ্টি হয়নি, কি মিরাকেল, ওইদিকে এত বৃষ্টি, ওয়াও 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 ওয়াও, অসাধারণ অসাধারণ। এটাই হলো ময়ূরা খিরিবার। দেখো অ্যাকচুয়ালি আমার ড্রোনটা আমার কাছেই নেই, ড্রোনটা আমি ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছি অলরেডি হোটেলে, আমাদের ওই কাজে ফেঁসে গেছিলাম। কি অসাধারণ দেখো চারিদিকে, দেখো দূরে দেখো পাহাড়ের মেলা, এইদিকে দেখো পুরো বয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি এখানে কাশফুলটা ওই দিকটা দেখেছো, কাশফুল পুরো সাদা হয়ে আছে, অসাধারণ অসাধারণ। যে দূর থেকে পাহাড়ের কথাগুলো বলেছিলাম, দেখো এখন আমরা সেই পাহাড়ের কোলে, আর রাস্তাটা দেখো সোজা বেরিয়ে গেছে, আর ওয়েদারও এখন দারুণ হয়ে গেছে। চারিদিকটা একবার দেখো, ময়ূরাক্ষী ব্রিজ থেকে যে পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছিলাম, এখন সেই পাহাড়ের আমরা কাছে চলে গেছি, আর মেসেঞ্জোরে আরও আমরা পাহাড়ের কাছে চলে যাব। মানে এই জায়গাটা সত্যি অসাধারণ, দেখো চারিদিকটা দেখো দারুণ দারুণ এই জায়গাটা। মেসেঞ্জোর ড্যাম, এখন আমরা পাহাড় চড়ছি, এই উপর থেকে ড্যামের একটা দারুণ দারুণ ভিউ পাওয়া যায়, বোধ হয় তোমরা দেখতেই পাবে এই মুখটা বাঁকলেই। এই দেখো বাঁদিকে এই দেখো বাঁদিকে পুরো দারুণ দারুণ। তা চলো আগে হোটেলটা খুঁজি, আগে যে ঘাটিটাকে আমরা উঠলাম সেই ঘাটি দিয়ে আবার নামলাম। দেখো বাঁদিক দিয়ে দেখো ফাঁক দিয়ে আবার ড্যামটা দেখাও যাচ্ছে, ও হো হো অসাধারণ অসাধারণ সত্যি ভালো। আমাদের হোটেল থেকে ভিউটা দেখো, এই হলো আমাদের হোটেল। তো চলো আগে হোটেলে আগে জিনিসপত্র এগুলো রাখি, আর পারছি না। এই হলো বাইক পার্কিং এর জায়গা, বন্ধুরা
অবশেষে আমি পৌঁছে গেছি আমাদের হোটেল ময়ূরাক্ষী রিসর্ট মেসেঞ্জার। তো দেখতেই পেলে আস্তে আস্তে রাত হয়ে গেছে, রাত মানে কি সন্ধ্যা হয়ে গেছিল। তো সারাদিন আজকে আমরা যে স্ট্রাগলটা করেছি, হ্যাঁ অনেক কষ্ট করেছে আজকে, অনেক কষ্ট হয়েছে। তো এই জন্য সাবস্ক্রাইব করে দাও, এত কষ্ট করলাম। তো যাই হোক, আপাতত কলকাতা থেকে তোমাদের আশা করছি এখানে নিয়ে আসতে পেরেছি। আমাদের ভিডিওর মাধ্যমে তোমরাও আমাদের সাথে জার্নিটাকে এনজয় করেছো। আর এইখানে এসে তোমরা কোথায় থাকবে, এই হোটেলটি বা কিরকম, বা এর আশেপাশে অনেক ভিউজ আছে যেটা আমি তো দেখিনি। সুন্দর ভিউ আছে, ও আগে এসে গেছিল তাই জন্য ও আগে দেখেছে, আমি এখনো পর্যন্ত কিছু দেখিনি। অসাধারণ এখানে জায়গাটা, সেগুলো আমরা নেক্সট ব্লগে তোমাদের সামনে তুলে ধরবো। আমিও দেখবো আমাদের ক্যামেরার মাধ্যমে, তোমরাও দেখবে। আর এই ব্লগটাও যদি তোমাদের ভালো লাগে, কলকাতা থেকে এই জার্নিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক না করে একদম যেও না। আমাদের কমেন্ট করে জানাও আমার তোমাদের রাইডটা কেমন লাগলো। আর আমাদের যদি ভালো লেগে থাকে, আমাদের ভিডিও যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের ব্লগ দেখতে থাকো। টাটা, বাই।